পাত্রের মধ্যে কি আছে? শুধু সর্ষে? এটা মনে হচ্ছে সর্ষে, নুন আর হলুদ এই দিয়ে করছি এখন। এটা এইগুলো রেখে দিচ্ছি, এগুলো ঝোলে বানাবো। মাছের মাথাটা যেটা রয়েছে, লেজাটা রয়েছে, এটা পরে বেগুন ঠেগুন দিয়ে লঙ্কা দিয়ে করতে হবে। জাস্ট এই চার পিস আমরা কিন্তু বানাবো। এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। এই হচ্ছে ইলিশ মাছ, আজকে হবে ইলিশ ভাপা। এটা হচ্ছে একটা গোটা ইলিশই নিয়েছিলাম, এখন ইলিশ চলছে আমাদের এখানে তো চলছে 900 টাকা কেজি, এটা প্রায় 500 গ্রাম মতো হয়েছে। এটা একটু ম্যানেজ করে নিয়েছি নুন হলুদ, আর এখানে রয়েছে সর্ষের তেল ম্যানেজ করে এবার এটা টিফিন বক্সে দিয়ে সর্ষেটা দিয়ে বানাবো। সেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের মধ্যে চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিন্তু ইলিশ মাছ। আগে ইলিশ মাছটা দিয়ে দিই, ইলিশ মাছ আসবে এটুখানি, মানে কৌটো তো তিন বাটি অত বড় নেই, তিন পিস মাছ আরামসে এসে যাচ্ছে। হ্যাঁ এটাই গেছে। আর পরিমাণ মতো কিন্তু সর্ষের তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেলের একটা কিন্তু টেস্টই আলাদা। দেখো কালারটা এখনই হওয়ার আগে কালার কি হয়ে গেছে। এবার জাস্ট এটা একটু ঢেকে দিয়ে গরম জলে বসিয়ে দেবো।